বিরতির পর আবারও স্বাগত। মনোবল আর সদিচ্ছা থাকলে শ্রম দিয়ে যে কোনো অসম্ভব কাজও জয় করা সম্ভব। এ ধরনের অসম্ভব এক আলোর পথ সৃষ্টি করে নিজেকে স্বাবলম্বী করেছেন লালমনিরহাটের আদিতমারি উপজেলার প্রতিবন্ধী সালেহা বেগম লাভলি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজু। লালমনিরহাট জেলার মোশাশহর গ্রামে রোস্তম আলী মাস্টারের কন্যা সালেহা বেগম লাভলি 1984 সালে SSC পরীক্ষার পর কোমরে আঘাত পেয়ে ভুল চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করে। নদীভাঙ্গা অজপাড়া গায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে 1990 সালে লাভলি বেগম নিজ বাড়িতে চালু করেন টোলঘর। টোলঘর থেকে পাঠশালা, বিগত 18 বছরে পাঠশালায় এখন 200+ শিক্ষার্থী। আমার বড় ভাই বোন এখানে লাভলি আপার কাছে পড়ে, খুব ভালো রেজাল্ট করেছে, তাই আমি এখানে পড়তে এসেছি। তিনি কঠিন বিষয়কে খুব সহজ করে দেন, তাই আমি নিয়মিত এই পাঠশালায় পড়তে আসি। এদের অনেকেই আজ প্রতিষ্ঠিত। গরিব ছাত্রছাত্রীরা বিনা বেতনে, অন্যরা ফি দেন সাধ্য মতো, তবে 50 থেকে 100 টাকার বেশি নয়। টিউশন ফি ও ভাইদের সহযোগিতায় স্কুল প্রতিষ্ঠার জন্য 1 একর জমি ক্রয় করে লাভলি বেগম। একটি চক্র সেই জায়গাটুকু মামলার অজুহাতে জোরপূর্বক দখল করে নিয়েছে। এলাকারই কিছু ক্রিমিনাল সেই জমিগুলো ইয়া দখল করে নেওয়াতে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে উনি বঞ্চিত হতে চলেছে। অন্যের বোঝা হয়ে না থেকে এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে সে নিজকে করেছে স্বাবলম্বী। এই দুর্বিষহ জীবনে আমি কি করব, শেষে স্থির করলাম আমি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো দান করে আমি এদের মাঝে বেঁচে থাকব। তার একটি স্বপ্ন, তিস্তা নদীর ভাঙন কবলিত মহিষা শহর এলাকায় একটি পূর্ণাঙ্গ স্কুল প্রতিষ্ঠা করা, এজন্য প্রয়োজন সরকারি সহযোগিতার। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষা শহর গ্রাম থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই।